আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন গত প্রায় 4 বছর ধরে বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, যাতে করে তারা একজন উদ্যোক্তা হিসেবে তাদেরকে তৈরি করা এবং 14টা স্কিলস, তিনি চাকরি করেন, ব্যবসা করেন, এই স্কিলসগুলো তাদের কাজে লাগবে এবং ভলেন্টিয়ারিং শেখা, এই 3টা অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করছি। এবং আমরা এরই মধ্যে এক একটা ব্যাচে টানা 90 দিন, মানে এখানে কোনো কোনো ছুটি নাই, প্রতিদিন আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি টানা 90 দিন করে। আমরা এক একটা ব্যাচে এ পর্যন্ত প্রায় এই পর্যন্ত 15টা ব্যাচ শেষ করেছি, 16 নম্বর ব্যাচ চলছে। তো এই পুরো কার্যক্রমের মধ্যে আমরা যে জিনিসগুলো শেখাই সেগুলো মাঝে মাঝে এই এখানে আপনাদেরকে ইউটিভি লাইভের পেজ থেকে মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমাদের এখানে খুবই জনপ্রিয় একটা স্লোগান আছে, সেটা হচ্ছে যে চাকরি করব না চাকরি দেব। এই স্লোগানটার মধ্যে কিন্তু কোনো অহংকার নাই বা কোনো দম্ভ নাই, এবং সম্পূর্ণ সকল রেসপেক্ট যারা চাকরি করেন তাদের প্রতি রেখেই আমরা এই স্লোগানটা ঠিক করেছি। কারণ হলো এই স্লোগানটার বিশ্লেষণটা একটু জরুরি। চাকরি করব না চাকরি দেব, এটা একটা মানে নিজের সঙ্গে একটা কি বলে একটা নিজের সাথে নিজের কথা বলার একটা ব্যাপার, নিজের সাথে নিজের জিত করার একটা ব্যাপার, নিজের সাথে নিজের একটা কমিটমেন্টের ব্যাপার, যে আমি চাকরি আমার আমার জন্ম এটার জন্য হয় না যে শুধু আমি জীবনে একটা চাকরি করে জীবন কাটিয়ে দেব। আমার জন্ম এই জন্য হয় নাই যে শুধুমাত্র নিজের কথা চিন্তা করব, নিজেকে নিয়েই শুধু ভাববো। আমি চাইলে আমার মধ্যে এরকম পটেনশিয়ালিটি আছে, আমার ভেতরে এরকম সুপ্ত প্রতিভা আছে যেটাকে আমি একজন উদ্যোক্তা হিসেবে জাগিয়ে তোলা সম্ভব, এবং আমি চাইলে বাংলাদেশের শত শত এবং কখনো কখনো কেউ কেউ হাজার হাজার কর্মসংস্থান তৈরি করতে পারি, সেই সম্ভাবনা আমার মধ্যে আছে, এইটা যাচাই করার একটা স্লোগান। সো আসলে আমাদের জীবনে কি হয়, আমরা যদি একেবারে ছোটবেলায় যাই, আমরা স্কুল লাইফে বা কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে ইভেন কেউ যদি জিজ্ঞেস করে আপনি কি হতে চান, আমরা সবাই বলি আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি বিসিএস ক্যাডার হতে চাই, বা আমি শিক্ষকতা করতে চাই, কিন্তু কেউ বা আমি শিল্পী হতে চাই কোনো একটা, কিন্তু কেউ বলেন না যে আমি উদ্যোক্তা হতে চাই। আমি এই এইখানে এতগুলো নাম যে বলা হলো তার মধ্যে এই শব্দটাও যেন যোগ হয়, সেই কাজটাই সেই আন্দোলনটাই আমি করছি আজকে গত 4 বছর ধরে টানা একের পর এক সমস্ত বা সারা বাংলাদেশের 64টি জেলায় এবং বিশ্বের প্রায় 50টা দেশের প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে এই কাজটা আমি করছি। যে আপনি আপনি চিন্তা করেন যে আপনি কেন, আর সবচেয়ে বড় কথা যে আপনি যে বলছেন আমি চাকরি করব, চাকরি তো নাই, কত লক্ষ কত কোটি বেকার এই মুহূর্তে, মানে কারোর কাছে কোনো হিসাব আছে? 4 কোটির বেশি বেকার ছিল গত করোনার আগে, মানে 2019 সালের শেষের দিকে। আমার ধারণা এটা এখন আরও অনেক বেশি বেড়েছে, কারণ এর মধ্যে অনেকেই চাকরি হারিয়েছেন, অনেকেই চাকরি হারিয়েছেন, হ্যাঁ ব্যবসাও হারিয়েছেন অনেকেই, কারো কারো ব্যবসা আবার ভালো হয়েছে। তো এই কথাটা বলার অর্থ হচ্ছে যে আমরা তো চাকরি নাই, ইভেন গ্র্যাজুয়েশন করে চাকরি নাই, বসে আছেন কিছু করছেন না, বেকার এরকম সংখ্যাও প্রায় 40-50 লক্ষের উপরে যারা গ্র্যাজুয়েশন করেছেন। তাহলে এই গ্র্যাজুয়েশন করে এভাবে বসে থাকবো আমরা, নাকি আমি নিজের যে ইনকামটা আমার দরকার প্রত্যেক মাসে সেটা আমি নিজেরটা নিজে জোগাড় করার চেষ্টা করব একজন ছোট এসএমই উদ্যোক্তা হয়ে ইভেন? তো আসলে প্রথম কথা হলো বাই ডিফল্ট আপনার জন্য কিন্তু চাকরি নাই, আপনি যারা চাকরি পান তারা চাকরি করবেন, এবং চাকরির অভিজ্ঞতা নিয়ে ব্যবসা করতে পারলে এটা আরও ভালো, অনেক ডিসিপ্লিন শেখা যায়, অফিস এনভায়রনমেন্ট শেখা যায়, সেটা আমি নিজেও চাকরি করে চাকরি পেয়েছি, দেখে চাকরি করে আমি উদ্যোক্তা হয়েছে। কিন্তু চাকরি করতে গিয়ে একটা সময়ে
আমার ভেতরে, আমি যেহেতু নিজের সঙ্গে প্রচুর কথা বলতাম, সেই কথাগুলো আমি প্রতিনিয়ত আপনাকে আপনাদেরকে বলি যে নিজের সাথে কথা বলতে হবে। আমার কাছে মনে হচ্ছে আমার মধ্যে আরও অনেক আরও কিছু আছে যেটা আমি ডেলিভার করতে পারছি না। আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করতাম, আমার মনে হতো যে আমি সেলসে ভালো করতে পারবো, আমি এইচআরে ভালো করতে পারবো, আমি ব্র্যান্ডিংয়ে ভালো করতে পারবো, আমি কমিউনিকেশনে ভালো। সো এই জায়গাগুলোতে আমার আমি কাজ করতে পারতেছি না, আমি অ্যাকাউন্টসে পড়ে আছি। তখন আমার মনে হলো যে আমার এই গণ্ডি থেকে বের হওয়া দরকার। এক্স্যাক্টলি এই স্বপ্নটাই, এই এই নিজের সাথে এই কথা বলাটাই আমি আপনাদেরকে তৈরি করতে যাচ্ছি, যে আপনি নিজেকে প্রশ্ন করেন যে এইটুকু কাজ করার জন্যই কি আমার জন্ম হয়েছে, না আমি এর চেয়ে বা বেশি ডেলিভার করতে পারি। আর আপনি কি শুধু আপনার কথা চিন্তা করবেন? আপনার কি দায়িত্ব না এই দেশে কর্মসংস্থান তৈরি করা, আরেকজন মানুষের চাকরির ব্যবস্থা করা? এটাও তো আপনার দায়িত্ব, মানে নিজে বেড়ে ওঠার পাশাপাশি। আর আপনি যদি নিজেকে একটা অন্য লেভেলে নিতে চান, তখন কিন্তু আপনার উদ্যোক্তা লাইফ দিয়েই কিন্তু এটা সম্ভব। তো সেই জন্য আমি যেটা, এবং সততার সঙ্গে, আমি কোনো অবস্থাতেই শত শত কোটি টাকা, 1,000 কোটি এগুলার দিকে আমি যাচ্ছি না। আমি সততার সঙ্গে ভালো মানুষই, আমরা যেমন আমাদের আরেকটা স্লোগান আছে যে সবার আগে আপনাকে ভালো মানুষ হতে হবে। সো সততা, ভালো মানুষই, মানবিকতা, মূল্যবোধ, এগুলাকে একেবারে 1 নম্বরে রেখে আমরা কিন্তু সমস্ত কাজ করতে চাই। এবং আমাদের এখানে যারা উদ্যোক্তা হয়েছেন 60,000, তারা এইভাবেই কাজ করছেন। এখানে কোটি কোটি টাকার সেল আমাদের এই প্ল্যাটফর্মে হচ্ছে, নো কমপ্লেন, সবাই প্রপারলি প্রোডাক্ট দিচ্ছে। 2-1টা কমপ্লেন যদি থাকেও তারা হারিয়ে যাচ্ছে, তারা আর সেল করতে পারছে না। সো ওইভাবে আমরা প্ল্যাটফর্মটাকে সাজিয়েছি এবং সবাইকে সেভাবে আমরা অনুপ্রেরণা দিচ্ছি। তো আমার বক্তব্য হলো যে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে দেয়া যে আপনাকে দিয়ে সম্ভব, আপনি পারবেন, আপনি যে কাজটা করছেন ইচ্ছে আরও অনেক বেশি পরিমাণ কাজ করার মতো যোগ্যতা আপনার আছে। আপনি পার্ট টাইম ব্যবসা করেন, আপনি চাকরি করেন, কারণ প্রত্যেকেরই একটা সংসার আছে। আপনি চাকরি ছেড়ে দিয়ে রাতারাতি ব্যবসায় নেমে আপনি অন্ধকারে ব্যবসা ফেলটেল মেরে আমি তো এটা চাচ্ছি না, কোনো অবস্থাতেই আমি চাচ্ছি না। আমি বলছি যে আপনি প্রয়োজনে একটা পার্ট টাইম, যেমন আমার অনেক স্টুডেন্ট আছে যারা পার্ট টাইম ব্যবসা করে মাসে 1,00,000 টাকা ইনকাম করে, আবার চাকরিও করছে, এরকম আছে। সো আপনি, আমিও এক সময় চাকরি করেছি ফুল টাইম এবং পার্ট টাইম ব্যবসা করেছি, কিন্তু একটা পর্যায়ে আমি চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ব্যবসায় চলে আসি যখন আমার ব্যবসা ডিমান্ড করেছে। আপনি একই কাজ করতে পারেন। সো আমি যেটা মনে করি, নো নো, সবাই চাকরি, সবাই উদ্যোক্তা হবে না, সবাই উদ্যোক্তা হবে না। আমি তো এই কথাটাই লাস্টে বলতে চেয়েছিলাম যে এখানে আমি যাদেরকে শেখাচ্ছি সবাই উদ্যোক্তা হবে না। আমি 5 লাখ ছেলে মেয়েকে শিখিয়েছি, মাত্র 60,000 উদ্যোক্তা হয়েছে, হয়তো 1 লাখ হবে। কিন্তু আমরা এই সবাই এসএমই, এরা কিন্তু 3-4-5 জন লোকের কর্মসংস্থান করতে পারে বা ম্যাক্সিমাম 50 জন। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি একটা একটা ক্লাসে সবাই কিন্তু ফার্স্ট বয় হয় না, কিন্তু টিচার কিন্তু একই লেকচার দেন, তাই না? তো আমি লেকচার দিচ্ছি, আমি শেখাচ্ছি, আমি পড়াচ্ছি, সবাই উদ্যোক্তা হবে আমি এটা বলছি না, কিন্তু সবার মধ্যে যারা হবেন তাদের মধ্যে আপনিও আছেন, কিন্তু আপনি হয়তো এখনও শুরু করেন নাই, আপনি জানেনই না যে আপনাকে দিয়ে সম্ভব, আপনি কখনো নিজেকে পরখ করেই দেখেন নাই যে আপনাকে দিয়ে সম্ভব। তো সো আমার তো এখন অনেক উদ্যোক্তা দরকার, কারণ 5 কোটি বেকার, তো আমার তো এখন অনেক উদ্যোক্তা। আপনি বলছেন চাকরি করবে কে? আপনি যদি এই 5 কোটি বেকার সমস্যার সমাধান করতে চান, কি পরিমাণ উদ্যোক্তা আমাদের দরকার? শুধু মানে একটা কথা শুধু শুধু বলে দিলেই হয় না, সবাই উদ্যোক্তা হলে চাকরি করবে কে? আমার তো এখন অনেক উদ্যোক্তা দরকার, 5 কোটি লোক বেকার। আপনি অনেক উদ্যোক্তা না হলে এদেরকে কিভাবে, এই বেকার সমস্যা কিভাবে সমাধান হবে? সো এইগুলো বলে তো লাভ নাই, বরং চেষ্টা করেন কিভাবে নিজেকে পরিবর্তন করা যায়, একজন উদ্যোক্তা হওয়া যায়, নিজের চাকরিটা অন্তত নিজে জোগাড় করা যায়, আর একজন দুজন মানুষের চাকরির জোগাড় যদি করতে হয়। অ্যাকচুয়ালি আমি আবারও বলছি, আমি যে 90 দিন ধরে শেখাচ্ছি প্রায় 400টা কন্টেন্ট দিয়ে, এই শিক্ষার মধ্য দিয়ে সবাই উদ্যোক্তা হয়ে যাবে আমি কিন্তু তা মনে করি না। কিন্তু এইখানে শুধু উদ্যোক্তা তৈরি করা হয় না, আপনি যদি এই 90টা সেশন, 90টা প্রশিক্ষণ কর্মশালাতে নিজেকে আপনি সংযুক্ত করতে পারেন, শিখতে পারেন,
স্বপ্ন দেখতে পারেন, সেই স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করতে হয় সেটাও আমরা শেখাচ্ছি। সেটা যদি আপনি ধারণ করে নিজের জীবনে প্র্যাকটিস করতে পারেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তন আপনাকে একজন সাহসী মানুষ করবে, একজন দক্ষ মানুষ করবে, একজন পজিটিভ মানুষ করবে, এবং একজন মানবিক মানুষ করবে, যেটা আপনি চাকরি করেন, ব্যবসা করেন, আপনার জীবনে কাজে লাগবে। সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে চাকরি তো নাই, আপনি চাকরি করার জন্য যে আগ্রহ প্রকাশ করছেন, চাকরি তো নাই, যে পরিমাণ মানুষ পাশ করে বেরোচ্ছে বা যে পরিমাণ মানুষের কর্মসংস্থানে ঢোকা দরকার, সে চাকরি তো নাই, তাহলে কি আপনি বসে থাকবেন? আপনি তো বসে থাকলে হবে না। সেই জন্য আমরা আপনাদেরকে শেখাচ্ছি একেবারে ব্যবহারিক শিক্ষা, যাকে বলে টেকনিক্যাল এডুকেশন, যাকে বলে যে আপনি কিভাবে একজন উদ্যোক্তা হবে, এবং সেটার জন্য এ টু জেড যা যা করতে হবে সেইটা আমরা এখানে তুলে ধরছি। তো আপনারা আমাদের আমরা আমাদের প্ল্যাটফর্মের গ্রুপের লিঙ্কটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে সেখানে জয়েন করতে পারেন। রেজিস্ট্রেশনের লিঙ্কটাও দিয়ে দিব, আপনি চাইলে রেজিস্ট্রেশন, আমরা চাইলে মানে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে, রেজিস্ট্রেশন না করলে তো হবে না। সো আমি আপনার আমি সেই কাজটাই করছি, আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন তৈরি করে দিতে চাচ্ছি যে আপনি চাইলে আপনাকে দিয়ে সম্ভব এদেশে উদ্যোক্তা হওয়া, কর্মসংস্থান তৈরি করা, অন্যকে চাকরি দেওয়া। সেই জন্য আমরা বলছি চাকরি করব না, চাকরি দেবো, চাকরি করব না এই কারণে যে চাকরি আমার হাতে নাই। ইভেন যারা চাকরি করছেন আমার মতো করেছেন, তাদেরকেও আমি বলছি যে আপনি আপনি নিজেকে পরখ করে দেখতে পারেন যে আপনার জন্ম শুধুমাত্র একটা চাকরি করার জন্য নয়, বা যেটুকু আপনার ভেতরের সম্ভাবনা আছে সেটুকুর কতটুকু আপনি ব্যবহার করতে পারছেন চাকরিতে, নাকি সেই তার চেয়ে বেশি পরিশ্রম করে আপনি নিজেকে একটা অন্য উচ্চতায় নিতে পারেন, বাংলাদেশের জন্য অনেক কর্মসংস্থান তৈরি করতে পারেন। সেই প্রশ্নটা নিজেকে বারবার করতে হবে, এবং আপনি যদি শিখতে চান এখানে বিনামূল্যে শেখানো হচ্ছে, এটা সেটা করে আপনি আপনার জীবনটা বদলাতে পারেন। সো অনেক ভালো থাকবেন। আবারও আমি বলতে চাই চাকরি করব না, চাকরি দেব, এটা হচ্ছে একটা কমিটমেন্ট নিজের সাথে নিজের, এটা হচ্ছে একটা দেশের প্রতি একটা দায়িত্ব পালন, দেশের প্রতি দেশ প্রতি একটা দেশপ্রেম। কারণ কর্মসংস্থান তৈরি করার চেয়ে ভালো এবং উত্তম দেশপ্রেম আর কিছু হতে পারে না। অনেক ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের জীবনে বলার মতো একটা গল্প তৈরি হোক, সেই শুভকামনা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।